ওরে নে প্রভু ঢালম সুরে সুরে মাশি বরে তুমি আরু 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 দাও প্রাণ মোরে আরু 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 দাও প্রাণ প্রাণ ভরে তৃষা হনে মোরে আরু 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 দাও প্রাণ প্রিয় দর্শক আমি সৈয়দউল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডি ভিলাস দর্শক এটা হচ্ছে গত কালকের ভিডিও গতকাল সায়নী ঘোষকে তলব করেছিল ইডি কিন্তু তিনি ইডির দপ্তরে যাননি যদিও আগে বলেছিলেন যে যতবার ডাকবে ততবার যাব পাঁচ তারিখ পঁচিশ তারিখ যখন ডাকবে তখন যাবো এগারো ঘন্টা হোক চব্বিশ ঘন্টা হোক যতক্ষণ পারে আমাকে জেরা করুক আমি সময় দেব কোঅপারেট করব। বলেছিলেন কিন্তু কাল ছিল পাঁচ তারিখ ডাকা হয়েছিল জার্নি তো যেটা কারণ দেখানো হয়েছিল যে পঞ্চায়েত ভোটের প্রচার চলছে দিন বাকি প্রচার রয়েছে তাই আমি যেতে পারলাম না নথি পাঠাচ্ছি যদি কিছু জানার থাকে আমাকে ফোন করা যেতে পারে আমি ভার্চুয়ালি বলবো মানে কত আবদার আমি ভার্চুয়ালি কথা বলতে পারি যদি কিছু প্রশ্ন থাকে আমি যেতে পারছি না পঞ্চায়েতের ভোটের বিষয় প্রচার শেষ হয়ে যাক এগারো তারিখ তারিখটা কেটে যাক তারপর আমাকে যতবার ডা ডাকা হবে ততবার যাব এইসব বলেছেন গতকালকে বর্ধমানের গলসি গোলসিতে কালকে গিয়েছিলেন কিন্তু প্রশ্ন দর্শক গতকাল তো বললেন যে প্রচার মানে দুদিন বাকি রয়েছে সেই জন্য ব্যস্ত দলের কাজে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে কোথায় আজকে কোথায় ছিলেন গতকাল কারণ দেখালেন যে প্রচার রয়েছে ব্যস্ত ইডির দপ্তরে যেতে পারবো না আর আবার কুণাল ঘোষ বলছিলেন ভোটের সময় কেন ডাকা হচ্ছে আমাদের প্রোগ্রাম রয়েছে প্রচার কর্মসূচি রয়েছে এই সময় কেন ডাকা হচ্ছে এ তো সব হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা কুণাল ঘোষ বলছিলেন কিন্তু প্রশ্ন ঠিক আছে আপনি প্রচার করছেন প্রচারে ব্যস্ত গতকাল এইসব দেখলাম ছবি টবি এলো মিডিয়া খবর টবর করল কিন্তু আজকে কোথায় ছিলেন আজকেও তো প্রচার হয়েছে আজকে ছিল শেষ প্রচারের শেষ দিন তো আজকে কোথায় প্রচার করেছেন আজকে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা কোথাও তো কোনো ছবি দেখতে পাচ্ছি না প্রচারের আমি কিন্তু সারা দিন ফলো করছিলাম ফেসবুকে এই যে ভিডিওটা দেখছেন দর্শক এটা কিন্তু ওনারই ফেসবুক থেকে নেওয়া একেবারে ওইভাবে গান টান দিয়ে ছবি কোলাজ করে উনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে ছেড়েছেন তো যখন গত কালকে এইভাবে ভিডিও ক্লিপ করে ছাড়তে পারলেন প্রচারের কোথাও গেলে দেখি ফেসবুকে দেন আর কি ছবি কিন্তু আজকে তো কিছুই দেখতে পাইনি একেবারে তো ফেসবুকের পেজ শুনশান কোনো মিডিয়াও কোনো খবর করেনি আর ফেসবুকেও কিছু দেখতে পাইনি তো আজকে কোথায় যখন এত ব্যস্ততা দেখালেন যে ভোটের প্রচার রয়েছে যে যেতে পারবো না ইডির দপ্তরে তাহলে আজকের মতো একটা দিন শেষ দিন ছিল প্রচারের আজকে আপনি কোথাও প্রচারে গেলেন না বা আপনাকে কোথাও দল প্রচারে প্রচারের কাজে লাগালো না অনেকে তো ছিলেন কি করছিলেন ভেতরে করে কাজ করছিলেন সাংগঠনিক কাজকর্ম হতে পারে কিন্তু কিছু করলেই তো দেখি ছবি সামনে চলে আসে তো কোথায় আপনি আবারও কি গাঢাকা দিয়ে দিলেন নাকি মিডিয়া থেকে নজর মানে সরিয়ে রাখছে নাকি মিডিয়ার নজর থেকে নিজেকে সরিয়ে রাখছেন কোথায় তো ঠিক আছে মিডিয়ার নজর থেকে সরিয়ে রেখেছেন ঠিক আছে ফেসবুকেও কোনো সারা শব্দ কিছু পেলাম না নাকি গত কালকের বিষয়টা ছিল অজুহাত ইডি দপ্তরে যাবেন না সেই জন্য একটা ওই রকম শিডিউল একটা অ্যাসাইনমেন্ট দলের কাছ থেকে নিয়ে নেওয়া বা দলকে বলে দল হয়তো দলও আর কি আপনার সুবিধার জন্য যাতে না যেতে হয় সেই জন্য একটা শিডিউল দিয়েছিল হঠাৎ করেই উদয় হয়ে গেলেন মানে বললেন যে রাজনৈতিক প্রচার তার আগেও কদিন আমরা নজর রাখছিলাম কোথাও আপনাকে দেখতে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করেই একেবারে পাঁচ তারিখেই আপনার শিডিউল এসে গেল গলসিতে র্যালি হবে মিছিল হবে তারপরে কোথায় আজ আজকে কেন কিছু হলো না আজকে কেন কিছু হলো না তার মানে এটুকু তো আমরা ধরছি বা ধরতে পারি যে তার মানে অ্যাকচুয়ালি গতকালকের যে প্রোগ্রামটা ছিল ওটা হচ্ছে ইডির অফিসে যাতে না যেতে হয় তার একটা অজুহাত সেই জন্যই যাওয়া দর্শক আপনারা আপনাদের কি মনে হয় তাই না তার তা নাহলে যদি সত্যি প্রচারের একটা গুরুত্ব থাকতো তার তাহলে আজকে শেষ দিনের প্রচারে তাকে কোথাও দেখা যাবে না সোশ্যাল মিডিয়াতে তার কোনো ছবি দেখতে পাবো না এটা হয় না কি তার মানে দর্শক মনে হচ্ছে কোনো ভয় কাজ করছে সায়ানী ঘোষের কোনো ভয় কাজ করছে সায়ানী ঘোষের সেই ভয় থেকেই হয়তো পাঁচ তারিখে গেলেন না আবার হয়তো আজকে ওই সব নিয়ে চিন্তাতে ব্যস্ত রয়েছেন বা অন্য কোনো ভাবনা থাকতে পারে সেই জন্য হয়তো আর আজকেও প্রচারে নামতে পারেননি বলা হচ্ছে ভোটের জন্য ব্যস্ত কিন্তু মনে হচ্ছে অন্য কোনো কারণে তিনি নিজেকে ব্যস্ত রাখছেন চিন্তায় বলুন বা নথিপত্র জোগাড় করার চেষ্টা জোগাড় করার চেষ্টা বলুন মনে হচ্ছে তা নাহলে কেন আজকে দেখতে পাবো না দর্শক সত্যি আবার আজকে খবর পেলাম ইডিকে যে নথি উনি পাঠিয়েছেন তাতে নাকি ইডি সন্তুষ্ট নয় তাকে নাকি তলব করা হবে এমনটাও খবর তবে দর্শক যেটা গতকালকেই শুভেন্দু অধিকারী বলেছেন যে ইডি ছাড়লো কেন ইডি ছাড়লো কেন ইডি তো বোঝা উচিত যে এদেরকে একবার ছাড়লে বাইরে গিয়ে ফোঁস করবে আর সহজে ধরা দেবে না তো ছাড়লো কেন যখন এত সব অসঙ্গতি পাওয়া গেছে কেন ছাড়ছে ইডি তো যাই হোক আগেবার তো ছেড়ে যা করার যা ভুল করার করেছে আমার মনে হয় এবার সুযোগ পেলে ধরে নেওয়া উচিত কারণ এ তো একেবারে তো সহযোগিতা করছেন না তদন্ত তো কোঅপারেট করছেন না উনি বললেন উনি উনি নাকি ডেট দিয়েছিলেন যে পাঁচ তারিখে আমার সুবিধা হবে সেই মতো ডেট ডেট দেওয়া হয়েছে উনি গেলেন না চলে গেলেন গোলসিতে ভোটের প্রচারে বলেন প্রচারে ব্যস্ত অথচ আজকে ডেটে তার কোনো প্রচার দেখতে পাচ্ছি না তার মানে কি তিনি পাশ কাটিয়ে চলার চেষ্টা করছেন এই এই জেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তদন্তে অসহযোগিতা করার চেষ্টা করছেন তার মানে কি তার মানে এবার ধরলেই ধরে ফেলো মানে গেলেই ধরে ফেলো নাহলে একবার আবার ছাড়লে আবার কতবার ডাকতে হবে তবে আসবেন ধরে ফেলতে হবে এদের এদেরকে বাইরে রাখা চলবে না এই তদন্তে কখনও কোঅপারেট করতে চাইবেন না শুধু বাইরে ফুটোনি বড় বড়ো কথা আমরা হানড্রেড পারসেন্ট কোঅপারেট করছি যতবার ডাকবে ততবার যাব আর দেখবেন ডাকলে আর যাচ্ছেন আর যেসব ছবি দেখছেন এ তো সব কেটে কেটে ছবি কোলাজ করে উনি ছেড়েছেন আমি গতকালকে লাইভ টেলিকাস্টটা দেখছিলাম লোক কিন্তু ছিল না শায়নী ঘোষ দেখলাম বেশিরভাগ সময় ওই গাড়ির ওপরে একাই বসে রয়েছেন আশপাশের লোক লোক ছিলেন না এটা তো কেটে কেটে উনি ওই ভালো ভালো অংশ নিয়ে কেটে কেটে ছেড়েছেন আর কি মিক্স করে কোলাজ করে ভালো বেশি লোকজন ওনার র্যালিতে বের হননি কে জানে শায়নি ঘোষ পাড়াতে এসেছেন শুনে আবার কেউ ঘর থেকে বেরোতে চাননি না কে জানে সানি খোষ হচ্ছে ঘরটার সামলে হয়তো বেরোতে চাননি ঘরটার ছেড়ে কে জানে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু মত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে